আমি এখন গায়ন্দা বাজারে সোনালী মসজিদের পুকুর ঘাটে, এটা হচ্ছে ম্যাগনেট 330 pound ক্যাচিং পাওয়ার, এটা নিয়ে এসেছি এই পুকুর ঘাটে, দেখি কিরকম কাজ করে। আশা করি একটা ভালো এবং নতুন অভিজ্ঞতা হবে, আসেন দেখি। এটা হচ্ছে এই ঘাট, তো এই হচ্ছে গ্লোভস। আমার কাছে গ্লোভস আছে, আগে গ্লোভসটা পরি। ওকে ম্যাগনেট তাহলে মারছি, দেখছো না, রেডি দূরে মারি। Okay, next. তবে এই খাল, এই পুকুরটা এখন হচ্ছে নদীর পানির সাথে সংযুক্ত, যে কারণে পানি অনেক ঘোলা দেখাচ্ছে। জোয়ার ভাটার সাথে নদী, এই খালের পানি, পুকুরের পানি বাড়ে কমে, তাই না? আগে এরকম ছিল না। এবার পাইছি টিনের টুকরা, লোহা, পয়সা দুটো আমি ছাড়াইতে পারি নাই। এটাকে বলে প্যারাকর্ড, আসলে প্যারাকর্ড না, এটা প্যারাকর্ডের মতো কিন্তু আসলে প্যারাকর্ড না। দ্বিতীয় ব্লেড, একটা জিনিস বুঝলাম যে এখানকার মানুষ এখনো ব্লেড ব্যবহারে অভ্যস্ত, কিন্তু ব্লেড ব্যবহার করার পর কোথায় ফেলা উচিত সেই বিষয়টা সম্পর্কে পাবলিক যথেষ্ট সচেতন না, ধারণা আছে। এখন দেখেন, এই ব্লেডটা যদি পুকুরের মধ্যে থাকে আর আমার বাচ্চারা যদি পুকুরে ডুবাডুবি করে আর যদি হাত পা কাটে, তার জন্য কে দায়ী থাকবে? তো এরকম পুকুরের আবর্জনা, পুকুর বা আপনার জায়গাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব হচ্ছে আপনার আমার, তাই না? এই জন্য এই কাজটা করছি। এইগুলি, এই যে ব্লেড ফেলে, সরকার নিশ্চয়ই বলে নাই যে আপনার পুকুরে ব্লেড ব্যবহার করার পরে পুকুরে ফেলবেন। বা স্কুলের কোনো শিক্ষক বলে নাই যে ব্লেড ব্যবহার করার পর পুকুরে ফেলো, বলছে? অথচ আমরা ফেলি, কেন ফেলি? অভ্যাস খারাপ। আমার ভিডিওর দর্শক আরও হয়েছে, সবাই আগ্রহ নিয়ে দেখছে যে কি আছে। ভালো লাগছে? Thank you.
ফিশিং হুক পাইছি আর এই পয়সা দুটো ছাড়াতে পারছি না সবাই দেখছে কি আসলে পয়সা তো আরেকটা পাইছি এবার কি হবে কি এটা চাবি না ওয়াশার সবাই আগ্রহী কাউকে বলতেছে যে এক কেজি হলে কয়েক হাজার টাকা দাম চেষ্টা করি জিলাপি আর বাতাসা তো মুড়ি বাতাসা খাওয়াবো আর এই এটার শেষে এইটার সাথে চার টাকা আছে যে ছাড়াই নিতে পারবে তার কিন্তু এটা শেষে এর তো খেলাধুলো করে মনের আনন্দ এ তো মনের আনন্দ করতে সব জিনিস আছে লোহার সেগুলি তুলতেছি এই যে এই হচ্ছে এক সময়কার গ্রেট প্লেয়ার ফুটবলার কাদের চাবি
ময়লা পুকুরের মধ্যে কোত্থেকে যে লোহার গুঁড়া আসে পশ্চিম পাশ না আল্লাহ তালার কুদরত আছে আমি তো মনে করছি পিস্তলের অসম্ভব রকম একটা কি বলে এটাকে প্যালেঞ্জার, এটা ভ্যানের মধ্যে ব্যবহার করে এবং টমটমে ব্যবহার করে। এর দুই পাশে নল আছে অনেকটা, এটা দিয়ে নাকি বাজি ফুটায়, এটা পরে দেখব। এই ব্যাটারির চার্জ প্রায় শেষ এবং এটা হচ্ছে লাস্ট সিগন্যাল। ম্যাগনেট ফিশিংয়ের বেশিরভাগ ইন্টারেস্টেড দর্শক হচ্ছে ছোট বাচ্চারা। ভালো লাগছে? কেমন আছিস? পাইছি এ রিভলভারের নল পাইছি, এই যে একেবারে রিভলভারের নল নল পাইছি। আর কি আর পাইছি? টাকা পাইছি 4 টাকা, একটা ওয়াশার পাইছি। আর ওই পাশে কি আছে একটু নিয়ে আসো তো। এগুলি পাথর, এগুলি লোহা জাতীয় কিছু হবে, এগুলি ভাঙা কিছু হবে। আর আর এই পাইছি চাবি, এই এলইডি বাল্ব, এটা হচ্ছে সব লাগবে। হ্যাঁ, আর এটা হচ্ছে বেল্টের হুক বা বক্রুম, এটা নাট বোল্টস ব্লেড। ওকে, এই পর্যন্ত। এটা হচ্ছে না ভাবো না ক্যামেরাটা।